এবার প্রবাসের কয়েকটি খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 150টি দেশের ভাষা ও সংস্কৃতি নিয়ে 25তম ভাষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ফ্রান্সের টুলুজ শহরে। স্থানীয় মেয়রের উদ্বোধনীতে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন টুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি জোসেফ ডি কস্তা, অর্থ সম্পাদক তাজিমুদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, মহিলা সম্পাদিকা আবিদা সুলতানা মিষ্টি, সহ সম্পাদক মেহেদী হাসান স্বপন, সাংস্কৃতিক সম্পাদক হিরারি মিন্স সহ অন্যরা।